তাই বন্ধুরা, আজকের ক্লাসে অনেক সহজে আমরা বেসিক অপোজিট ওয়ার্ড শিখব। অপোজিট ওয়ার্ড মানে কি? মানে একটা আরেকটার বিপরীত শব্দ। একটা অনেক কমন এবং ইজি অপোজিট শব্দের পেয়ার বা জোড়া আছে, সেটা কি তোমরা জানো? বিগ এবং স্মল। একটা জিনিস যখন অনেক বড় হয় আমরা বলি বিগ, এবং সেটা যদি অনেক ছোট হয় আমরা বলি স্মল। এখানে কিন্তু এই যে বিগ এবং স্মল এর আমরা যে জোড়াটা দেখছি, এটা কিন্তু একটি অপোজিট ওয়ার্ডের পেয়ার বা অপোজিট শব্দের জোড়া। এরপরে মনে করো আরেকটা খুব সহজ একটা পেয়ারের কথা যদি আমরা বলি বা অপোজিট ওয়ার্ডস এর কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে লাভ এবং হেট। এমন একটা জিনিস যেটা আমরা অনেক বেশি পছন্দ করি, লাভ। এমন একটা জিনিস আমরা একদমই পছন্দ করি না, খুব ঘৃণা করি, হেট। সো আমরা বলতে পারি আই লাভ ম্যাথ, মানে আমরা ম্যাথ অনেক ভালোবাসি বা আমাদের অঙ্ক করতে অনেক বেশি ভালো লাগে। আমরা যদি অঙ্ক করতে একদমই পছন্দ না করি, একদমই মনে করো আমরা ঘৃণা করি অঙ্ক করতে, আই হেট ম্যাথ। সেখানে কিন্তু লাভ হেটের কথাটাও আমরা বুঝলাম। যখন আমরা কোনো একটা জিনিস অনেক বেশি পছন্দ করি সেটাকে আমরা লাভ বলি, এবং যখন ওই জিনিসটা আমাদের একদমই ভালো লাগে না আমরা বলি হেট। এরপরে খুব মজার একটা পেয়ার আছে বা খুব মজার একটা জোড়া আছে, সেটা হচ্ছে ফার এবং নিয়ার। ফার মানে হচ্ছে একটা জিনিস অনেক দূরে, আর নিয়ার মানে হচ্ছে একটা জিনিস অনেক কাছে। খেয়াল করে দেখবে, দ্য স্কুল ইজ ফার ফ্রম মাই হাউস, এর মানে হলো স্কুল আমার বাসা থেকে অনেক বেশি দূরে। দ্য স্কুল ইজ নিয়ার টু মাই হাউস, এর মানে হলো যে স্কুলটা আমার বাসার অনেক কাছে। তো কোনো একটা জিনিস যদি আমাদের অনেক কাছে থাকে তাহলে আমরা বলি নিয়ার, আবার সেম জিনিসটা যদি অনেক দূরে থাকে তাহলে আমরা বলি ফার। এরপরে আরেকটা মজার অ্যান্টোনিম বা অপোজিট পেয়ার। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে এবার আমি অপোজিট না বলে অ্যান্টোনিম বলেছি? অ্যান্টোনিমও মানে কিন্তু যেই শব্দগুলো একটা আরেকটার বিপরীত হয়, মানে একটা আরেকটার উল্টো শব্দ হয়। সো আমরা সিনোনিম, আমরা যখন এরকম অ্যান্টোনিম বলি, এই অ্যান্টোনিমকে কিন্তু খুবই সহজে আমরা অপোজিট ওয়ার্ডও বলতে পারি। তো আমরা এখন অনেকগুলো তো শিখলাম, এরপরে আরেকটা জোড়া আমাদের শিখতে হবে। এটা কিন্তু আমাদের ডেইলি লাইফে বা দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আর্লি এবং লেট। কোনো একটা জিনিস যদি আমরা সময়ের আগে করে ফেলি তাহলে সেটা হয় আর্লি, আবার যদি সেম জিনিসটা আমরা সময়ের অনেক পরে করি তাহলে সেটা হয়ে যায় লেট। খেয়াল করে দেখবে, সকালে যখন তোমরা ঘুম থেকে দেরি করে উঠো তখন তোমাদের আম্মুরা বলে না, ইউল বি লেট ফর স্কুল, এর মানে হলো তোমার স্কুলে যেতে কিন্তু দেরি হয়ে যাবে, ইউ উইল বি লেট ফর স্কুল। সো স্কুলে যাওয়া থেকে দেরি হওয়া, এই দেরি হওয়াটাকে আমরা লেট বলি, আর এটার উল্টোকে আমরা বলি আর্লি, মানে কোনো একটা জায়গায় সময়ের আগে চলে যাওয়া, আর্লি এবং লেট। এরপরে খেয়াল করে দেখবা আরেকটা খুব মজার অ্যান্টোনিম পেয়ার আছে বা অপোজিট ওয়ার্ডের পেয়ার আছে, সেটা কি জানো? স্লো এবং ফাস্ট। একটা জিনিস বা কোনো একটা মানুষ যদি অনেক আস্তে আস্তে হাঁটে তোমরা ওকে কি বলতে পারো? ইউ আর ওয়াকিং টু স্লো, তুমি অনেক আস্তে আস্তে হাঁটাহাঁটি করছো। সো ইউ আর ওয়াকিং টু স্লো। এটার যদি উল্টোটা হয়, কেউ যদি এত দ্রুত হাঁটে যে তুমি তার সাথে ক্যাচ আপই করতে পারছো না, সে হেঁটে অনেক দূরে চলে গিয়েছে, ইউ আর ওয়াকিং টু ফাস্ট, এর মানে হলো তুমি অনেক বেশি ফাস্ট হাঁটছো বা তুমি অনেক বেশি দ্রুত হাঁটছো। তো আমরা কী শিখলাম? স্লো এবং ফাস্ট। এরপরে আরও মজার একটা অ্যান্টোনিম আছে বা অপোজিট ওয়ার্ড আছে, সেটা কী জানো? হাই এবং লো। মনে করো একটা জিনিস অনেক বেশি উঁচু, দ্য মাউন্টেন ইজ টু হাই, এর মানে হলো যে এই পাহাড়টা অনেক বেশি উঁচু। আবার এটার উল্টোটা যদি হয়, কিছু একটা একদমই উঁচু না বরং অনেক নিচু, লো, দ্য মাউন্টেন ইজ লো।
যে মাউন্টেনটা তেমন একটা উঁচু না, মাউন্টেন ইজ হাই আর আমরা চাইলে মাউন্টেন ইজ লো, একটা হচ্ছে অনেক উঁচু আর একটা হচ্ছে অনেক নিচু। এরপরে আরেকটা মজার পেয়ার আছে বা জোড়া আছে, সেটা হচ্ছে অল নান। অল মানে এ ডাবল এল, অল মানে সবাই, আর নান এন ও এন ই মানে কেউ না। খেয়াল করে দেখবা আমরা যখন সবাইকে মিন করে বলি যে অল দ্য পিপল আর ওয়েটিং ফর ইউ, এর মানে হলো সবাই তোমার জন্য অপেক্ষা করছে। অল দ্য পিপল আর ওয়েটিং ফর ইউ, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তো সবাইকে মিন করেছি। এরপরে যদি আমরা নান ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে বলতে পারি? আমরা এটাও বলতে পারি হি উইল ওয়েট ফর নান, মানে সে কারো জন্যই অপেক্ষা করবে না। হি উইল ওয়েট ফর নান, খেয়াল করে দেখবা আমরা কিন্তু চাইলে খুবই সহজে হি উইল ওয়েট ফর নান এটা বলতে পারি, আবার হি উইল ওয়েট ফর নো ওয়ান এটাও কিন্তু বলতে পারি। দুটোরই অর্থ হলো যে সে কারো জন্য অপেক্ষা করবে না। তো আমরা কিন্তু এটাও খুব মজা করে একটা অপোজিট পেয়ার শিখে ফেললাম। আরেকটা কমন অপোজিট শব্দ আছে, সেটা কি জানো? লাইক এবং ডিসলাইক। একটা জিনিস যদি আমাদের অনেক বেশি পছন্দ হয়, আই লাইক ইট অথবা আই লাইক ইট আ লট, হয়তোবা আমি বলতে পারি আই লাইক দিস আ লট, মানে এই জিনিসটা আমার অনেক পছন্দ। যদি এটার উল্টোটা হয়, যে জিনিসটা আমার একদমই পছন্দ না, আই ডিসলাইক দিস আ লট, এর মানে হলো এই জিনিসটা আমার একদমই পছন্দ না। লাইক আর ডিসলাইক। লাস্ট একটা পেয়ার আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে খুবই সহজ, সেটা হচ্ছে ডার্ক এবং লাইট। একটা জিনিস একদম অন্ধকার, মনে করো তোমরা একটা রুমে ঢুকলে রুমটাতে একদম আলো নেই, দ্য রুম ইজ ডার্ক, রুমটা একদম অন্ধকার। আর যখন আমরা দেখি যে একটা রুমে অনেক আলো আছে আমরা কিন্তু সহজেই বলতে পারি দেয়ার ইজ আ লট অফ লাইট ইন দিস রুম, মানে এই রুমটাতে অনেক বেশি আলো আছে, ডার্ক এবং লাইট। তো আমরা কিন্তু অনেক মজা করে আজকের এই ক্লাসটাতে শিখলাম অনেক কমন কমন কিছু অপোজিট ওয়ার্ড, বা যেই ওয়ার্ডগুলো একটা আরেকটার উল্টোটা মিন করে বা বিপরীত অর্থ বহন করে। তোমরা এরকম আরও অনেক মজার মজার অ্যান্টোনিমস কিন্তু জানো, আমাকে জানাবে তোমাদের ক্লাসটা আজকে কেমন লাগলো। আমরা কিন্তু আগামী ক্লাসে আরেকটা মজার টপিক নিয়ে আবারও চলে আসবো তোমাদের ক্লাস নিতে। আল্লাহ হাফেজ।